নমস্কার বন্ধুরা, মুখবত রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো বাঙালিদের অতি জনপ্রিয় একটা রেসিপি শুক্তো। আসুন শুক্তো কিভাবে করে দেখে নি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি, সরষের তেল। আর এখন আমি বড়িগুলো প্রথমে এখানে ভেজে নেব। এবার আমি বড়ি ভাজাগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি এই তেলেই উচ্ছেটা আগে ভেজে নেব। এখানে আমি উচ্ছে কেটে রেখেছি, উচ্ছেটা আমি ভেজে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কিছুটা হাফ চামচ পাঁচফোড়ন আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো ভাজার জন্য। এবার আমি এটা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এতে আমি দিয়ে দিলাম হাফ চামচ নুন। আর এক চামচ দিচ্ছি আমি চিনি। এবার এইটাকে আমি নুন চিনি দিয়ে ভালো করে ভেজে নেব। নুন মিষ্টি দিয়ে আমি সবজিগুলো ভেজে নিয়েছি। এবার এখানে আমি সানরাইজের একটা শুক্তো মশলা নিয়েছি, যেটা চটজলদি আমাদের শুক্তোটা হয়ে যাবে, কোনো মশলার দরকার এখানে নেই। এই মশলাটা এবার আমি একটা প্যাকেট এই তরকারি সবজির মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নেব। সমস্ত সবজির সাথে আমি মশলাটাকে নেড়ে চেড়ে নিয়েছি, দু মিনিট মতো নেড়েছি আমি। এবার এতে আমি পর্যাপ্ত পরিমাণে সবজি ডুবে যাওয়ার মতন জল দিয়ে দিচ্ছি। সবজিগুলো আমি ডুবে যাওয়ার মতন জল দিয়ে দিয়েছি। এবার এটা আমি সেদ্ধ হতে দেব। আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আর আঁচটাকে আমি মিডিয়াম ফ্লেমে রাখছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, তরকারিটা আমাদের হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে এই ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে বড়িগুলো দিইনি, কারণ বড়িগুলো পুরো গলে যাবে, তার জন্য আমি কিছুক্ষণ পরে দিলাম। আবার আমি পাঁচ মিনিট মতন এটা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব।
এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। বড়িটা আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উচ্ছেটা দিয়ে দিচ্ছি, যে উচ্ছেটা আমি ভেজে রেখেছিলাম উচ্ছেটা আমি দিয়ে দিলাম। আর দেবো এতে আমি, এখানে আমি রেখেছি এক কাপ দুধ, আমি দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে আমি ঢাকনাটা চাপা দিয়ে 5 মিনিট মতো রান্না হতে দেব, তারপরে আমাদের শুক্তোটা হয়ে যাবে। হয়ে গেছে আমাদের শুক্তো। আর এতে আমি এখন নাবানোর সময় 1 চামচ ঘি দেব, দিয়ে আমি গ্যাসটা অফ করে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেব। 1 চামচ ঘি আমি ছড়িয়ে দিলাম। হয়ে গেছে আমাদের শুক্তো। এটা খেতে খুব ভালো হয়, আর আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে আপনারাও করবেন। খুব সহজভাবে আমি এখানে দেখিয়েছি। তো যদি আপনাদের এই রেসিপিটা আমার ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবও করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নমস্কার বন্ধুরা।